প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান। আজকে আমি আপনাদের সাথে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ এটা যাদের ক্ষেত্রে সমস্যাটি ঘটে থাকে, হ্যাঁ, বিশেষ করে যে মেয়েদের ক্ষেত্রে ঘটনাটি ঘটে থাকে তাদের জন্য বিষয়টি খুবই অনাকাঙ্ক্ষিত এবং তাদের জন্য মানে বলতে গেলে তাদের জীবনটা একটা হুমকির মুখে চলে আসে। এই বিষয়টি হচ্ছে আমাদের মেয়েদের অবাঞ্ছিত লোম, হ্যাঁ, যেটাকে বাংলাতে আমরা বলতে পারি যে মেয়েদের অবাঞ্ছিত লোম, এবং এটাকে মেডিকেলের ভাষায় বলা হয় হার্সুটিজম, ঠিক আছে, বা আমরা এইভাবে বলতে পারি যে আনওয়ান্টেড হেয়ার অব দ্য ওম্যান। এই বিষয়টি যদি শুরু করার আগে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি যে একটা মেয়ের স্বাভাবিকভাবে তো তার নিজস্ব একটা লাবণ্যতা রয়েছে, তার চেহারার একটা সৌন্দর্যতা রয়েছে, এবং তার একটা হেয়ারের একটা লিমিটেশন রয়েছে, অর্থাৎ একটা পুরুষের মতো একটা মেয়ের কিন্তু তার যে মুখে হোক বা যেখানে হোক তার কিন্তু হেয়ার হবে না, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস বা যে কোনো কারণেই হোক তার ভিতরে এই সমস্যাটি দেখা দেয় এবং তার জীবনকে খুবই দুর্বিষহ করে তোলে। এই বিষয়টি আমাদের আজকের আলোচনার বিষয়। এখন আমি প্রথমেই আমি যেটা বলতে চাচ্ছি যে কজেস, অর্থাৎ কী কারণের জন্য, হ্যাঁ, মেয়েদের কী কারণের জন্য আপনার এই যে অবাঞ্ছিত লোম বা হার্সুটিজমের এই যে সমস্যাটা হচ্ছে এটা কী কারণ, এই কারণগুলো নিয়ে আমি প্রথমে আপনাদের সাথে কথা বলবো। এই যে মেয়েদের যে অবাঞ্ছিত লোমটা হচ্ছে এর মেইন কারণটা কিন্তু হরমোনাল কারণ, অর্থাৎ একটা মেয়ের তার স্বাভাবিক যে হরমোন রয়েছে, অর্থাৎ একটা মেয়ের ভিতরে তার যে নর্মাল যে হরমোন এস্ট্রোজেন হরমোন, হ্যাঁ, পজিস্টেরন হরমোন, এগুলোই থাকবে, কিন্তু যেখানে দেখা যাচ্ছে যে একটা মেয়ের ভিতরে পুরুষের যে হরমোন, হ্যাঁ, অ্যান্ড্রোজেন হরমোন বলা হয় বা টেস্টোস্টেরন, এই যে তো যে পুরুষের যে হরমোন, এই হরমোনগুলো যদি কোনো মেয়ের ভিতরে বেড়ে যায়, ঠিক আছে, তাহলে কিন্তু এই সমস্যাটার উদ্ভব হয়ে থাকে। এটাই হচ্ছে মেইন কারণ। তারপরে আরও কিছু কারণ রয়েছে, তার ভিতরে আরেকটি কারণ হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম। এ বিষয়টি এখন ঘরে ঘরে যারা মানে বয়ঃসন্ধিকালে যে মেয়েরা রয়েছে তাদের দেখা যাচ্ছে যে প্রায়ই এই সমস্যাটা দেখা যাচ্ছে, অর্থাৎ মেয়েদের যে ওভারি রয়েছে, ডিম্বাশয় রয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে ওই ওভারিগুলা ডিমগুলা পরিপক্ক না হয়ে প্রতি মাসে দেখা যাচ্ছে এগুলো সিস্টে পরিণত হয়, এবং এই সিস্টে পরিণত হওয়ার কারণে তাদের ভিতরে যে পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম দেখা দেয়, এই ধরনের মেয়েদের কিন্তু আমরা দেখে থাকি যে তারা আমাদের কাছে এই অবাঞ্ছিত লোম নিয়ে আসে। এই হচ্ছে দ্বিতীয় কারণ। তারপরে আরেকটা কারণ হচ্ছে ওবেসিটি, অর্থাৎ মেয়েরা আজকালকার মেয়েরা কিন্তু দেখা যাচ্ছে যে তাদের ভিতরে যে দৈহিক যে একটা স্থূলতা এটা কিন্তু তাদেরকে পেয়ে বসেছে। অধিকাংশ মেয়ে দেখা যাচ্ছে যে তারা অলস জীবনযাপন করে, অধিকাংশ সময় ঘরে কাটায়, এক্সারসাইজ করে না, এর কারণে দেখা যাচ্ছে যে মেয়েরা এবং তাদের ফাস্টফুড বা এ জাতীয় জাঙ্ক ফুড, এ জাতীয় খাবার খায়, এর কারণে দেখা যাচ্ছে আমাদের এই মেয়েরা কিন্তু অল্প বয়সে তারা মোটাসোটা হয়ে যাচ্ছে। এই যে ওবিসিটি বা স্থূলতা বা ওজন বৃদ্ধি, এটাও কিন্তু এই অবাঞ্ছিত লোম বা হার্সুটিজমের জন্য দায়ী। তারপর আরও কারণ হতে পারে মেডিকেশন, অনেক ধরনের ওষুধ এখনকার দিনে ব্যবহার করা হয়, এই মেডিকেশনের কারণে এ ধরনের সমস্যা হতে পারে। তারপরে মেয়েদের ডায়াবেটিস জনিত কারণে থাইরয়েডের হরমোন যে রয়েছে, থাইরয়েড হরমোনের যদি ঠিকমতো কাজ না করে তার কারণে এটা হয়ে যেতে পারে। তারপরে আরও অন্যান্য কারণের ভিতরে রয়েছে যে অ্যাড্রেনাল যে একটা গ্ল্যান্ড রয়েছে তার যদি হাইপারপ্লাসিয়া হয় তার কারণে এটা হতে পারে। আরও অন্যান্য কারণের ভিতরে আছে যে কুশিং সিন্ড্রোম নামে একটা সমস্যা রয়েছে, এর কারণে হতে পারে। এইগুলো হচ্ছে একটা মেয়ের অবাঞ্ছিত যে লোম বা হেয়ার গ্রোথের প্রধান কারণ। এই কারণগুলোর জন্যই আমরা দেখে থাকি যে এই ধরনের একটা অবাঞ্ছিত সমস্যা বা অনাকাঙ্ক্ষিত সমস্যায় মেয়েরা আক্রান্ত হয়ে থাকে। এখন আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে সাইন সিন্ড্রোমস, হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা কী কী লক্ষণ বা কী কী বিষয়গুলো আমরা এই ধরনের মেয়েদের ভিতরে দেখে থাকি। এখন যেটা আমি বলতে চাচ্ছি যে মেইন যে ব্যাপারটা, যেহেতু বললাম যে তাদের যে অবাঞ্ছিত লোম হয়, এই অবাঞ্ছিত লোমটা সাধারণত দেখা যাচ্ছে যে একজন মেয়ের স্বাভাবিকভাবে একটা মেয়ের কী হয়, একটা পুরুষের মতো, হ্যাঁ, পুরুষের মতো যে হেয়ার গ্রোথ বা হেয়ার প্যাটার্ন যেটা, একটা পুরুষের কী হবে, তার দাড়ি গোঁফ হবে, হ্যাঁ, এভরিথিং এই জাতীয় হবে, কিন্তু একটা মেয়ের ভিতরে দেখা যাচ্ছে কি যে তার মুখে দেখা যাচ্ছে যে এই ধরনের লোম দেখা যাচ্ছে, অর্থাৎ তার দাড়ি দেখা যাচ্ছে, তার গোঁফ দেখা যাচ্ছে, ঠিক আছে, এই যে ব্যাপারগুলো, এবং আস্তে আস্তে যেটা দেখা যায় এটা যখন আরও বেশি সমস্যাটা মানে গভীরতর হয় তখন দেখা যাচ্ছে কি মেয়েদের ছেলেদের যেরকমভাবে বুকে লোম হয়ে থাকে, হ্যাঁ, পেটে লোম হয়ে থাকে, পিঠে লোম হয়ে থাকে, এই মেয়েদের উপরেও যাদের এই ধরনের সমস্যা আক্রান্ত হয় তাদেরও দেখা যাচ্ছে কি বুকে পিঠে, তারপরে মেয়েদের যে স্তন রয়েছে নিপল, নিপলের চারদিকে তাতে দেখা যাচ্ছে যে এরকম হেয়ার গ্রোথ দেখা যায়। এই বিষয়টি মানে খুবই একটা বিব্রতকর বিষয় হয়ে দাঁড়ায়। তারপরে যে আরও কিছু লক্ষণ রয়েছে সেই লক্ষণগুলোর ভিতরে আমি যেটা বলবো যে এ ধরনের মেয়েরা
খুবই তাদের যে মাসিকের ব্যাপারটা মাসিকটা ইরেগুলার হয়ে যায়, অর্থাৎ আগে দেখা যাচ্ছে তার মাসিক ঠিকমতো হচ্ছে, এই সমস্যা হওয়ার ফলে তার কিন্তু মাসিক ঠিকমতো হয় না। এবং একসময় যা দেখা যায় যে এ ধরনের মেয়েরা ইনফার্টিলিটির দিকে চলে যায়, অর্থাৎ তাদের দেখা যাচ্ছে বন্ধাত্মর যে একটা ব্যাপার স্যাপার এটা হয়ে যায়, তারপরে তাদের ভিতরে ব্রণের সমস্যা দেখা দেয়, তারপরে যেটা হয় যে তার যেহেতু পুরুষদের হরমোনের বেড়ে যায় তাদের ভিতরে, তাদের যে কণ্ঠস্বরটা, কণ্ঠস্বরটা কিন্তু ছেলেদের মতো ভারী হয়ে যায়, অর্থাৎ একটা ছেলে যেভাবে কথা বলে একটা মেয়ের ভিতরে দেখা যাচ্ছে যে হঠাৎ করে একটা মেয়ে ওইভাবে কথা বলা শুরু করছে, মানে তার ভয়েসটা ডিপ হয়ে যায়, মানে আরও ভারী হয়ে যায়। তার ভিতরে পুরুষের যে একটা ভাব, একটা মেয়েদের যে মেয়েদের মতো ভাব, এই মেয়েদের মতো ভাবটা কমে যায়, একটা পুরুষদের মতো ভাব তাদের ভিতরে চলে আসে। তারপরে যেটা হয় যে এইগুলোই মূলত প্রধান মানে সিম্পটমসগুলো নিয়ে এই ধরনের সমস্যায় আমরা একটা রোগী আমাদের কাছে এসে থাকে। তারপরে আমি এখন যে ব্যাপারটা বলতে চাচ্ছি যে এই ধরনের ক্ষেত্রে আমরা মেয়েদেরকে বা আমাদের যারা আমাদের কাছে রোগী হিসাবে আসে তাদেরকে আমরা কিছু অ্যাডভাইস করি। প্রধান অ্যাডভাইসটা হচ্ছে যে তাদের ওজনটা কিন্তু কমাতে হবে। হ্যাঁ, তাদের ওজনটা যদি না কমানো হয় তাহলে কিন্তু এই সমস্যাটা কোনোভাবেই কিন্তু দূর করা সম্ভব না, কারণ এখানে মূলত যে হরমোনাল যেহেতু ইমব্যালেন্স হয়ে যায়, এই হরমোনাল ইমব্যালেন্সের জন্য তাদের কিন্তু এই ধরনের সমস্যাটা যেহেতু হয়, এই জন্য ওজনটা তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই কমাতে হবে। তারপরে আমরা যদি ইনভেস্টিগেশনের কথা বলি যে কীভাবে এটা আমরা ইনভেস্টিগেশন করতে পারি, এখানে ইনভেস্টিগেশন বলতে একটা মেয়ে যখন আমাদের কাছে আসে এই ধরনের মেয়ে, তাদেরকে আমরা দেখলেই মোটামুটি তার এই সমস্যাটাগুলো বুঝতে পারি। তারপরে যেটা হয় যে তার যেহেতু এখানে হরমোনাল একটা ব্যাপার রয়েছে, হ্যাঁ, এখানে আমরা আল্ট্রাসোনোগ্রাম করতে পারি। আল্ট্রাসোনোগ্রাম করে আমরা দেখতে পারি যে ওভারিতে যে সিস্টগুলোর কী অবস্থা, এটা আমরা আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে জানতে পারি। তার মানে তারপর হরমোনাল টেস্ট যেটা করবো, ব্লাড টেস্ট করব, এই টেস্টের মাধ্যমে তার ভিতরে যে অ্যান্ড্রোজেন যে হরমোন, হ্যাঁ, পুরুষের যে হরমোন এটা কী পরিমাণ বেড়ে গেছে, এই জিনিসগুলো কিন্তু আমরা ভালোভাবে বুঝতে পারব। এখন যেটা সর্বশেষ আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের যে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট এক্ষেত্রে আপনাকে কতটুকু সহায়তা করতে পারে। আমরা দেখেছি যে আমাদের কাছে এ ধরনের পেশেন্ট খুব কমন বলবো না, কিন্তু প্রায় যখন আসে তারা কিন্তু খুবই মানে কি বলবো নিরুপায় হয়ে আমাদের কাছে আসে। দেখা যাচ্ছে যে অন্য জায়গায় তারা ট্রিটমেন্ট করেছে, হ্যাঁ, কিন্তু খুব একটা উপকার পায় না। সেক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের যে হোমিওপ্যাথিক ওষুধ, এগুলো আমাদের প্রত্যেকটা ব্যাপারেই কিন্তু আমাদের মনে রাখতে হবে, আমাদের যে হোমিওপ্যাথিক ট্রিটমেন্টটা হলো সিমটোমেটিক ট্রিটমেন্ট। এক্ষেত্রে আমরা যে সিমটমসের ট্রিটমেন্ট করি একটা মেয়ের তার কনস্টিটিউশন, অর্থাৎ তার মাইজমেটিক অবস্থা, তার কনস্টিটিউশন, তার সামগ্রিক যে অবস্থা, এটা বিবেচনা করে কিন্তু আমরা মেয়েটাকে ওষুধ দিই। তখন দেখা যায় তার এই যে তার যদি তার তার যে সামগ্রিক যে টোটালিটি অফ সিমটমস বলা হয়, সামগ্রিক লক্ষণের সাথে যদি আমাদের ওষুধটা যদি মিলে যায় তাহলে কিন্তু তার যে এই যে হরমোনাল ইমব্যালেন্স এটাও কিন্তু ঠিক হয়ে যায়, তার যে ওবেসিটি স্থূলতা এটাও কিন্তু ঠিক হয়ে যায়, তার যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যে সমস্যা তার ক্ষেত্রে এটা ঠিক হয়ে যায়। অর্থাৎ তার মূল যে কারণটা, কী কারণের জন্য তার এই সমস্যাটা সৃষ্টি হয়েছে, হ্যাঁ, এই হরমোনাল ইমব্যালেন্সের কারণে তো এই সমস্যার সৃষ্টি হয়েছে, তার ভিতরে যদি তার ন্যাচারাল যদি সব কিছু তার ভিতরে চলে আসে তাহলে কিন্তু এই মেয়েটা আস্তে আস্তে দেখা যায় যে তার স্বাভাবিক পর্যায়ে চলে যায়, অর্থাৎ তাই এই যে দুর্বিষহ জীবন থেকে সে রক্ষা পায়, তার সামাজিকভাবে, পারিবারিকভাবে এবং তার সামগ্রিক জীবনটা কিন্তু সুন্দর হয়ে যায়। তাই আমি বলবো যে আপনারা যারা এ ধরনের সমস্যায় যে মেয়েরা এ ধরনের সমস্যায় ভুগছেন, আপনারা আমাদের কাছে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নিতে পারেন, তাহলে আশা করি আপনারা অবশ্যই একটা ভালো রেজাল্ট পাবেন। আজকে এ পর্যন্তই, আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন, আল্লাহ হাফিজ।